হ্যালো বন্ধু বান্ধব, তো আজকে আমরা বানাবো মাদ্রাসি চেন। তো চলো বানানো যাক কীভাবে বানাই। তো প্রথমে 112 ইঞ্চি পট্টি করে নিয়েছি। পট্টি করার পর এখন এটাকে টাইপ করব, যে তামার উপর প্যাঁচাবো। দিয়ে ডবল মাদ্রাসির পট্টির মাপ হলো 14 করে, আর যদি সিঙ্গেল মাদ্রাসি হয় তখন তো ওটার মাপ 8 করে নিতে হয় পট্টির। তো দিয়ে পাইপ করার পর এটা পুরোটা স্প্রিং করে ফেলবো। দিয়ে এটা সলাইয়ের মাপ হলো 4 করে। তো যদি 100 তার হয় তো ওটা 100×4 মারলে 400 সলাই লাগবে। দিয়ে স্প্রিং হয়ে গেছে, তো এটাকে এখন একটা মাপ মতো টেনে নেবো যাতে ফাঁকা ফাঁকা হয়ে যায়। কারণ এই ফাঁকাটা করার কারণ পরে দেখলে বুঝতে পারবেন কেন ফাঁকাটা করায়, না তো পরিগুলো খুলতে অসুবিধা হয়ে যাবে। দিয়ে ফাঁকা করার পর এটাকে এখন তাপিয়ে নেবো ভালো করে। দিয়ে তাপিয়ে ঠান্ডা করার পর একটা ফাইল দিয়ে সোজাসুজি দাগ টেনে নেবো যাতে দাগটা ভালো বোঝা যায়। তো ফাইল দিয়ে দাগটা না, কারণ যে একটা করে বাদে বাদে কাটতে হয় আর করিটার মুখটা সোজাসুজি যেন থাকে তার জন্যই কাটার সময়। দিয়ে ঠিক একটা একটা করে এরমভাবে কেটে নেবো। তো প্রথমে কাটবো করিগুলো, ঠিক এরমভাবে কাটতে হবে বলে ফাইল দিয়ে দাগ দিয়ে নিতে হয়, নাহলে করে কাটাটা সমান হবে না তার জন্যে। দিয়ে করিগুলো একটা একটা করে খুলে নেবো ভালো করে। তো এটা খোলাটা ভালো করে দেখে নেবেন, নাহলে খুলতে অসুবিধা হয়ে যাবে। তো বলে সব কিছু ঠিকঠাক বোঝাতে পারবো কিনা যাই না। দিয়ে দুই মাথায় ধরে নিচের দিকে ঠেলে দিতে হবে, দিয়ে ওইটাকে ঘুরিয়ে আবার উপরের দিকে হালকা ফাঁকা করে নিতে হবে আর উঠিয়ে ফাঁকা করতে হবে যাতে মাপটা ঠিকঠাক আসে বা ফাঁকাটা ঠিকঠাক আসে। ঠিক এরমভাবে থাকবে কড়িগুলো, এমন একটা এসের মতো। দিয়ে এক একটা করে চড়িয়ে নেবো। তো এটা ডবল মাদ্রাসি আছে, তো এটা দুটো করে পরপর ঢুকবে, আর সিঙ্গেল মাদ্রাসি একটা করে পরপরই ঢুকে। দিয়ে ওটাকে ঘুরিয়ে আবার ওই সাইডে দুটো করে নিচ দিয়ে ঢুকাতে হবে। দিয়ে এটাকে এখন গেঁথে নেবো যেরকমভাবে দেখালাম, তো একটা একটা করে গেঁথে নেবো পুরোটা। দিয়ে অবশেষে চেনটা চড়ানো হয়ে গেছে। তো এখনও দেখতে পাচ্ছেন যে মুখগুলো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, মানে এখনও কেডিএম দেয় হয়নি মুখগুলো। তো এখন এটাকে করে নেবো শোল্ডিং। আর শোল্ডিং করার আগে এটাকে তাপিয়ে নেবো, তাপিয়ে যাতে ভিতরে তেল টেল থাকে সেটা যাতে বেরিয়ে যায়, এবং তাপানোর পর এটা সোয়াগা জলে ভিজিয়ে তারপর শোল্ডিং করা হবে, নয়তো কেডিএম চলবে না তার জন্যে। দিয়ে কেডিএম দিয়ে শোল্ডিং করছি। তো কেডি শোল্ডিং করার সময় একটা কথা মনে রাখতে হবে, যে জুড়ে না যায় কোথাও, আর সাইড পাক যাতে না থাকে, যাতে আঠি মারার সময় না কাটে সেটাও মাথায় রাখতে হবে। দিয়ে শোল্ডিং হয়ে গেছে, তো এখন এটাকে যে সলাইয়ে চড়িয়েছিলাম তো সেই সলাই দিয়ে বের করে নেবো। তো বের করার পর এটা দেখতে পাচ্ছেন ভিতরে কিছু নেই, দিয়ে ওটার ভিতর তামা ঢুকিয়ে দিয়েছি। তো এখন এটাকে মেরে নেবো আঠি, তো বা এটাকে সোজা করে নেবো পাক মেরে মেরে। দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করে নেবো, এটা ফ্ল্যাট মাদ্রাসি আছে তার জন্য পুরোপুরি সমান করতে হবে। দিয়ে নাইটি করতে চলে এসেছি এখন। তো নাইটি করা হয়ে গেলে এটাকে স্ক্লিপ লাগালে আমাদের কাজ শেষ। দিয়ে সব হয়ে গেছে নাইটি, তো অবশেষে চেন হয়ে গেছে। তো এটা ফ্ল্যাট মাদ্রাসি, তো এখানে আরও অনেক রকমের ডিজাইন হয় মাদ্রাসির মধ্যে, এটা তো ডবল। তো সিঙ্গেল মাদ্রাসি হয়, তো সিঙ্গেলে উটো, হাফ রাউন্ড, তারপর প্লেন, তো এগুলো সব হয়। তো ডবলেও উটো, হাফ রাউন্ড, ওভেল হয় সব রকমের মাদ্রাসি। তো কোনটা লাগবে অবশ্যই কমেন্টে বলবেন। কারোর যদি কোনো চেন বানাতে ইচ্ছা হয় তো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, অবশ্যই বানিয়ে দেবো কম দামের মধ্যে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি সেটা বলবেন।